এখন একটু শীত লাগছে না রীতিমত আমি ঘামছি নিজে বাসায় বাচ্চাকে সময় দেওয়ার পাশাপাশি এখানে যারা ছোট বন্ধু বাচ্চারা আছেন তাদের কাছে চলে আসছেন কেমন লাগছে একটু যদি জানতে চাই আগের অনুভূতিটা এখনকার সময়ে যেভাবে ঘুরছেন বিভিন্ন জায়গায় যাচ্ছেন এই সিনেমার প্রমোশনটা ডেফিনেটলি অন্যান্য ফিল্ম থেকে আলাদা বলতে হচ্ছে আপনি অন্যান্য সময় হয়তো বা হল ভিজিটে যান বা বিভিন্ন কাজে হলের জন্য দর্শকদের হল মালিকদের সাথে দেখা হয় বিভিন্ন প্রোগ্রামে বসে বা এখানে বাচ্চাদের সাথে এই জিনিসটা কীভাবে দেখছেন সেখানে আসলে শিশুদেরকে জানানো একটা আসলে জানানোটা আমাদেরই আসলে দায়িত্ব তো শিশুরা আসলে কোথায় কোথায় থাকে আমরা সেই জায়গাগুলোতে টার্গেট করে সবাই হঠাৎ করে হাজির হওয়ার একটা প্ল্যান করেছি যেটা আসলে খুবই ফান আমার মনে হয় এত মজা হয়েছে আর কি বাচ্চারা যে চিল্লাচ্ছে যে এখানে যে রাইডে উঠে কেউ ভয়ে চিল্লাচ্ছে কেউ আনন্দে চিল্লাচ্ছে তো আমাদের সিনেমাটাও এরকম মানে আমরা সিনেমা করতে যেও ওইরকম পুরো 14টা বাচ্চার সাথে 27 দিন ছিলাম তো যদিও ওরা এখন বড় হয়ে গেছে তো 27 দিন ছিলাম তো সেখানে ওই ফিলটা ছিল যে ওরা কখনো কখনো দেখা গেলো যে মন খারাপ করে থাকারও সুযোগ ছিল না সেখানে যে খোঁজাখুঁজি করা শুরু করতো ওরা তো বাচ্চারা ব্যাপারটাই এরকম যে আসলে বাচ্চাদের সাথে মিশলে বা বাচ্চাদের সামনে গেলে আপনার আসলে সব কিছুই অন্যরকম হয়ে যাবে মানে তো আমি এই সুযোগটা না মিস করতে চাই না যখনই ভাইয়া বলে চলো আমরা বাচ্চাদের সাথে বাচ্চাদের আছে এখানে চলো আমরা প্রমোশনে যাই আমি না খুব লাফাতে থাকি যে কখন যাবো কখন যাবো তো আমি আসলে এই সুযোগটা একদমই হাতছাড়া করতে চাই না শীতের মধ্যে কয়েকদিন আগে তুমি সকালবেলা একদম ঠান্ডার মধ্যে বিশ্বাস করো এখন একটু শীত লাগছে না রীতিমতো আমি ঘামছি তো এটা ভালো না বাসায় বসে থেকে শীতে কাপড় থেকে যেদিন সবার সামনে এসে একটু ওয়ার্ম আসলে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি বা তৈরি হয় তো এটা খুবই মনে হয় যে এখন ভালো এটা যে আমি আসলে বাংলা সিনেমাতে নতুন দর্শকদের জোয়ার দেখছি যেটা হচ্ছে শিশু শিশু দর্শক বাচ্চা দর্শক যারা আসলে মা বাবার হাত ধরে লাইন ধরে টিকিট কেটে সিনেমা হলে যাবে এবং আমি সিনেমা হলে দেখতে চাই যে ওরা আসলে উল্লাস করছে দেখেন আমরা সবসময় দেখি কি যে আমরা দর্শক দেখি হচ্ছে একটা কিন্তু যাই হোক আমরা দর্শক যেভাবে দেখি ইউজ টু কিন্তু বাচ্চাদেরকে কিন্তু আমরা কখনো পাই না ওরকমভাবে হ্যাঁ পাই কিন্তু মানে হল ভর্তি আসলে বাচ্চা দর্শক এটা আপনি চিন্তা করে দেখেন কত ভালো লাগবে যদি আসলে এরকম দেখা যায় তো আমি এটা খুব দেখার জন্য মুখি আছি যে সত্যি সত্যি এরকম হোক বাচ্চারা লাইন ধরে সে সিনেমাটা দেখবে ধন্যবাদ থ্যাংক ইউ বাবা